ইউক্রেন ইস্যুতে নিজেরাই দ্বন্দ্ব জড়াচ্ছে পশ্চিমারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানোর হুমকি দেওয়ার পরই ইউরোপীয় কর্মকর্তাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে এই অনুরোধে সাড়া না দেয় ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শ্লোজ সাফ জানিয়েছে, ইউক্রেন ভূখণ্ডে কোনো স্থল বাহিনী থাকবে না, ইউরোপের দেশগুলো থেকে কোনো সেনাও পাঠানো হবে না। একই সুরে কথা বলেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গও। তিনি বলেন, ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো ইচ্ছা ন্যাটোর নেই। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় কিয়েভের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমর্থন সত্ত্বেও বর্তমানে ইউক্রেন আর্থিক এবং সামরিক দিক থেকে চরম সংকটে রয়েছে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ইউক্রেনকে সমর্থনকারী বেশিরভাগ ইউরোপীয় দেশ এখন কিয়েভকে আর্থিক সহযোগিতা সহ অস্ত্র সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে কিয়েভকে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়ার ঘটনায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে।